الرحمن الرحيم إن أعطيناك القوثر فصلي لربك وانحر إن شانئك هو الأبتر. উপস্থিত আছেন ডিডি মহোদয় রাজশাহী জেলা, আর উপস্থিত আছেন উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়, এবং উপস্থিত আছেন এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন আমচাষি কৃষক ভাইরা। আসসালামু আলাইকুম। এসএমপি কর্তৃক এবং প্রাণীগ্রো লিমিটেড এবং কৃষি সংগঠনের উদ্যোগে চারঘাটখানে একটা কৃষি প্রদর্শনী বা মাঠ আম বাগানের একটা প্রদর্শনীকে চারঘাটে এই সভাতে একটা নির্বাচিত হয়। সেই নির্বাচিত এই মাঠ এই নির্বাচিত এই আম বাগানটিতে আমাকে এসএমপি কর্তৃক এবং প্রাণীগ্রো কমিটি এবং কৃষি সংগঠনের থেকে যেভাবে চাষ করতে বলছে, যেভাবে দেন বলছে, সেভাবে আমি চাষ করছি। এই বিষয়গুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। প্রথমত আমি এই জমিতে অক্টোবর নভেম্বর মানে আর কিছুদিন পরে একটা জমিকে সার এবং জমি চাষ করি এবং পরিমাণ মতো সার প্রয়োগ করি। এটা গাছের আয়তন বা গাছের আকার অনুযায়ী, কোন গাছে হয়তো 3-4 কেজি ইউরিয়া টিএসপি পটাশ সম্মিলিত হবে এই জমিটা সুন্দরভাবে চাষবাস করি। এর ফলে দেখা যায় যে জমিতে আগাছা মুক্ত হলে গাছের পরিচর্যা যত্ন বা গাছগুলো সুন্দর আকৃতি হবে। পরবর্তীতে আমি প্রাণ এবং কৃষি সহায়ক বিভাগের বেশ কয়েকটা ট্রেনিং আমি এখানে করি, এবং সবচেয়ে বিষয় হলো যে আমাকে এখানে প্রথমত যে বিষয়গুলি একত্রিত হচ্ছে সেটা হলো যে অল্প বিষ বা স্প্রে করে আম কিভাবে তৈরি করা যায়। আমি প্রথমত এখানে 3 বার স্প্রে করেছি। প্রথমত করছি মুকুল আসার আগে একবার, যখন মুকুল মসুর দানা হয়, মসুর দানা যেটা আপনারা বলে, এই সময় একবার, আর যখন আমের আকৃতি হয় মারবে এই সময় এইবার 3 বার আমি স্প্রে করেছি। এরপরে আমাকে এসএমপি করছি এই বাগানে আপনারা ফুল লক্ষ্য করবেন শ্রেষ্ঠ এবং ট্যাপ যেটা ফাঁদ দেওয়া হয়েছে আপনারা গাছের লক্ষ্য করলে বলছে এই ফাঁদটা আমি ব্যবহার করি। সবচেয়ে মজার ঘটনা যে এই ফাঁদটা যাওয়ার পরে ব্যাপকভাবে পোকা আক্রমণ বা পোকা থেকে এই আম তো রক্ষা করে গেছে, অনেক পোকা মারা গেছে এই ফাঁদে। আমার এই প্রদর্শনীর এই ফাঁদ দেখার পরে আমি লক্ষ্য করছি অনেকে আমাকে জিজ্ঞেস করছে যেগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। আমি বলছি এটা আমি এইভাবে অফিসিয়াল ভাবে পেয়েছি, এর পাশাপাশি আপনারা বিভিন্ন দোকান বা কীটনাশক দোকানে পেতে পারে। যাক, আমার দেখা দেখি আমি অনেক লক্ষ্য করেছি যে আশপাশে অনেক কৃষক এটা ব্যবহার করছে এবং তাদের সঙ্গে এটা মত বিনিময় হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা কিন্তু একটা কথা আমার সঙ্গে একমত হয়েছে, যদি আমরা এই ফেরোমোনের ট্যাপটা যদি আমরা সকলে ব্যবহার করি তাহলে আমরা আরো উপকৃত হব। তো যাই হোক, আমরা মনে হয় এই বিষয়টি এলাকার যা কৃষক অন্যান্য কৃষক যারা আছে তারা উপকৃত হয়েছে। তো যাই হোক, আমি যে আমার এই বাগানে 16টি গাছ এই প্রদর্শনী আওতায় রয়েছে, মোট গাছ আছে 21টি। 16টি গাছে আমি যে 3টা করে মানে গাছ অনুযায়ী 3টা করে ফাঁদ দিয়েছি শ্রেষ্ঠের মশলা, এটার বাইরে আরো 5টি আছে। তো আমি যে 16টি যে গাছ আমি নির্বাচন করেছি এটার যে ফলাফল বা এর যে রেজাল্ট আমি মোটামুটি লাভবান এবং ভালো হয়েছে। আর সত্যি অর্থে কি আপনারা জানেন আমার যে গাছগুলো পরিচর্যা করে বা যারা স্প্রে করে তারা আমার একজন বলছে আপনি এত কম স্প্রে করলেন আমার এত সুন্দর আম হলো। আসলে বিষয়টা হলো যে আমরা অনেক কৃষক আমরা জানি না আসলে কোন সময় কোন ওষুধটা দিলে আমাদের উপকৃত হবে। আমরা করি কি একসঙ্গে 4-5টা ওষুধ এক জায়গায় মিক্সার করে পানিতে স্প্রে করছি, আসলে আমাদের ওই সময় ওই রোগের জন্য কি ওষুধটা দরকার এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এটা আমাদের জানা দরকার। আমরা ধন্যবাদ জানাচ্ছি এসএমপি কর্তৃপক্ষকে এবং প্রাণীগ্রো লিমিটেড কৃষি সংশোধন বিভাগ আমাদের যে একটা আমাদের ট্রেনিং দিচ্ছে বা আমাদেরকে এই বিষয়ে যে অবগত হচ্ছে এটা হচ্ছে আমাদের জানা দরকার। আমরা আশা করব যে পরবর্তীতে আরো বেশি বেশি করে যেন আমরা এই প্রোগ্রামগুলো পাই এবং আমাদের প্রশিক্ষণ বা আমাদের জানার বিষয়গুলোকে আমরা বিশ্ব বিষয়ে শিখতে পারি বা জানতে পারি।
শেষে আমি বলছি যে আসলে আমাদেরকে আগ্রহ সহকারে আম চাষ করতে হবে এবং আমের যে একটা প্রদর্শন হিসাবে আম যে আমরা কিভাবে চাষবাস করে লাভবান হব এবং আমটাকে আরো গতিশীল বা আমের চাষটাকে আরো দ্বিগুণ করবো এটা আমাদের মাথায় রাখতে হবে। পরিশেষে আপনাদের সবাইকে যে কষ্ট করে এখানে আসছেন সবাইকে ধন্যবাদ এবং প্রাণ একরকম আজকের এই অনুষ্ঠানে এসএমবি কর্তৃপক্ষ যারা কষ্ট করে আসছেন দিদি মহোদয় স্যার আসছেন উপজেলা নির্বাহী উপজেলা কৃষি অফিসার স্যার আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমের উত্তর কৃষি পদ্ধতি প্রদর্শনী মাঘ দিবস উপলক্ষে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে ছেলেরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ইয়ার থেকে আমাদেরকে আসে যে বক্তব্যগুলি দিলেন এটা কিন্তু আমরা কৃষক হিসাবে আম চাষি হিসাবে এটা আমাদের মনে রাখতে হবে। এই প্রত্যন্ত অঞ্চল এই এলাকাতে ছেলেরা আসে আমাদের বিভিন্ন উপদেশ দিচ্ছে এটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা মনে করি যে আম একটি আমাদের প্রধান ফসলের মতন হয়ে গেছে। আম আমাদের এলাকায় চার ভাগের তিন ভাগ জমিতে মোটামুটি গাছ আমের গাছ এখন হচ্ছে। তো এই আম চাষ করতে যে আমি একজন আম চাষি বা কৃষক আমি হাফিজুর রহমানের কাছ থেকে এবার একটা প্রশিক্ষণ দিয়ে উনি কিছু ওষুধ কিছু তাবিজের মতো আমি নাম তো হয়তো ভুলে যাচ্ছি ওনার সেই ট্যাবলেট ব্যবহার করার পরে আমি বিশেষ করে আসলে কাছে এটা প্রয়োগ করেছিলাম তাকে আমি অত্যাধিক উপকার পেয়েছি। আপনারা সাথে এটা একটু কেয়ার করবেন এবং পরামর্শ দিবেন আপনারা উপকার পাবেন। আমি এই বলে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করছি। আল্লাহ দুটো মিনিট বসুন আমাদের প্রতিনিধিবৃন্দ আপনাদেরকে একটা প্যাকেট দিবেন একটু আপনারা জবাব হিসেবে নেবেন আপনারা সবাই একটু ধৈর্য সহকারে।